টাকায় পাঁচটি দরে লেবু কিনে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে টাকায় মানে কি এক টাকায় এখানে তো হইতে পারতো তিন টাকাও হইতে পারত চার টাকাও হতে পারতো কোনো সমস্যা নাই যাই হোক এখানে বলা আছে যে টাকায় পাঁচটি দরে লেবু কিনে আবার এক টাকায় কয়টা দরে বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তবে তোমার এখানে আমাদের কি কী কয়টা মানে টাকায় কয়টা এখানে বিক্রয়ের সংখ্যাটা সংখ্যাটা বের করতে বলা হয়েছে যখনই কখন বিক্রয়ের সংখ্যাটা বের করতে বলবে তখন আমরা কি ক্রয় মূল্যের ওপর আমরা কি করব লাভটা আগে বের করব তাহলে আমরা লিখি ক্রয় মূল্য কয় টাকা এক টাকা আর পঁচিশ পার্সেন্ট লাভে তাহলে আমরা লিখতে পারি এভাবে পঁচিশ পার্সেন্ট লাভে এক টাকায় এক টাকার দরে লেবুর বিক্রয় মূল্য লেবুর বিক্রয় মূল্য আমরা এইখানে লিখি সমান সমান কত একের পঁচিশ পার্সেন্ট মানে কি একশো যোগ পঁচিশ তার মানে হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে এক এর একশো পঁচিশ পার্সেন্ট মানে উপরে একশো পঁচিশ নিচে একশো তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা কি টাকা তাহলে আমরা এখন ঐকিক নিয়মে চলে যাবো আমাদেরকে কি বিক্রয়ের সংখ্যাটা বের করতে বলা হয়েছে যেটা বের করতে পারবে আমরা একটা ডান পাশে দেব তাহলে আমরা এখন লিখতে এইভাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকায় ওয়ান টু টু ফাইভ টাকা বিক্রয় বিক্রয় করতে হবে বিক্রয় করতে হবে কতটা পাঁচটি 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 কি লেবু অতএব এক টাকায় বিক্রয় করতে হবে উপরে পাঁচ এসে এটা এখন এটা তুলি দেবো আমার তুলি দিয়ে এখানে দুইটা শুনে যেহেতু দশমিক পরে দুইটা সংখ্যা আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে চার চারটি লেবু এটাই হবে উত্তর ঠিক আছে কারণ আমাদেরকে এক টাকায় দেখো বলা আছে যে টাকায় কয়টা লেবু মানে তাহলে একটার দাম বাইর করতে বলা আছে আমি একটার দাম বাইর করলাম